মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন থেকে আমি আমার ব্লগটা চালু করলাম। তো দেখো, একটু জামা কাপড় পরেছি, এখন যাচ্ছি একটু মামামকে ডাক্তারখানা দেখাতে। মামামের একটু কিছু কিছু জিনিসের প্রবলেম হয়েছে, পেটে প্রচণ্ড পরিমাণে কৃমি হয়েছে, মাঝে মাঝে বলে যে পেটে ব্যথা করছে, তারপর আবার একটু সর্দিও লেগেছে। সেই জন্য ওকে নিয়ে একটু যাচ্ছি। না, ওই যে ক্লিপটা লাগিয়ে দাও, দেখো একটু সাজা, ওই যে টিপের মধ্যে পাউডার লাগাইনি, ব্যাস টিপ ঘেটে গেছে। হ্যাঁ দেখো, এখন একটু সাজা গোজা চলছে, সোয়েটার পরে নিয়েছো, আর আজকে তাছাড়া রোদও ওঠেনি, ওই জন্য সোয়েটার পরে নিয়েছো। আর এখন বাজে হচ্ছে 10:10, মানে অনেক অনেক কিছুরই প্রবলেম এখন হচ্ছে। পেটে ব্যথা করছে, পেটে কৃমি, তারপরে সর্দিতে নাক ভরভর করছে। তো পরীক্ষার জন্য আর অনেক কিছু কারণের জন্য যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু সময়, মানে সময় নেই, তা সত্ত্বেও মানে কাশছে সকালবেলা উঠে প্রচণ্ড, ওই জন্য হ্যাঁ আজকেই নিয়ে যাচ্ছি। আবার একটু কেশেও দেখিয়ে দিলে, এই সামনেটায় না, হ্যাঁ দাও, কেশেও দেখিয়ে দিলো একটুখানি। সকালবেলা উঠে না গলাটা শুকিয়ে যায়, তো ওই জন্য আরও বেশি কাশি পায়, এবার ওই জন্য আজকে একটুখানি নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি, এসে তোমাদের দেখাবো, আর পারলে যদি ডাক্তারবাবুর কাছে ভিডিও করতে পারি করবো, আর এসে দেখাবো বা বলবো কি ওষুধ দিয়েছে না দিয়েছে, আর বলবো যে ওকে কি বললো না বললো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, আর বেশি দেরি করছি না, মামামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো চলো দেখতে থাকো। আসছি, আর তুমি ওই এক মুঠো মতো ভাতও রেডি করে রেখে দিও, মানে চালটা রেডি করে রেখে দিও, আর নিজের সব কাজ করে নিও, এসেই কিন্তু জ্বালাতন করবে। চলো, জ্বালাতন করবো না, এই হাতে ওগুলো নোংরা, ওগুলো নোংরা। মামামের সোয়েটারটা দেখো, এই সোয়েটারটাও ঠাকুমা কিনে দিয়েছিল, তো এটা পরা হচ্ছিল না। কালকে আবার বক্স খাট খুলেছিলাম, বক্স খাট খুলে তারপরে এই সোয়েটারটা বার করেছি, তা না হলে তো সোয়েটার পরাই হচ্ছিল না। দাঁড়া, হাতাটা গুটিয়ে দিতে হবে না, চলো আমি ফোন ভিডিওটা কেটে দিই, তারপরে করছি। আর আমাদের তো বাহন, সাইকেল করেই যাবো মা আর মেয়ে দুটিতে। তো চলো এবার আমরা ডাক্তারখানায় যাই, পারলে একটুখানি ভিডিও করে দেখাবো, আর যদি না পারি তো বাড়িতে চলে আসতে হবে, আর বাড়িতে এসে বলবো ওকে ডাক্তারবাবু কি বললো না বললো। অনেক কিছুই প্রবলেম নিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো দেখো, আমরা এখানে ডাক্তারখানাতে চলে এসেছি, সবাই সবার বাচ্চাদের নিয়ে এখানে বসে আছে। আমার এখন 21 নাম্বার আছে, এখন এই 17-18 মতন যাচ্ছে। আর দেখো মাম্মাম তো খুবই শান্ত, আমার মেয়ে, ও তো কোনো সময় বসে থাকবে না, ও এদিক ওদিক করছে আর বাচ্চাদের সাথে খেলছে, আনন্দ করছে। আর দেখুন আমি ভিডিও করছি বলে এরকম বদমাশিও করছে। তো আর 2-3 জনের পরেই আমি ঢুকবো, তো ঢুকে যদি ডাক্তারবাবু মানে ফোন অ্যালাউ করে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেখাবো। তো দেখো মুখের কত রকমের অঙ্গভঙ্গি করছে, আর সব ভাই বোনদের সাথেও খেলছে, ওর ভালোও লাগছে দেখতে। তো চলো এরপরে ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে ওর অনেক কিছু প্রবলেম আছে, ওর হচ্ছে 1 নম্বর পেটে কৃমি হয়েছে। আচ্ছা তুই বল তোর কী কী হয়েছে। আর মাঝে মাঝেই বলে পেটে ব্যথা, যাও বলো আর কি কি হয়েছে। প্রচন্ড সর্দি লেগেছে, সকালবেলার দিকটা না, মাঝে মাঝে প্রায় কাশি হচ্ছে, আর এত কাশি হচ্ছে যে মানে জল খাইয়ে গলায় রুমাল বাঁধিয়ে ঠিক হচ্ছে না। আর পেটে ব্যথা বলছে মাঝে মাঝেই, ক্রিসমাস তো সামনে, সান্টা ক্লজ আসবে, জানো তো সান্টা ক্লজ কি গিফট দেবে। শ্বাস না, এরকম করো, আছে না, আরে নিয়ে আসতে পারিনি, পরীক্ষা চলছিল, তো পরীক্ষা ভালো হয়েছে, কালকেই রেজাল্ট। নামটা বলো, নামটা বলো। আর প্রচন্ড শুধু ম্যাগি, কেক, অনুষ্কা ব্যানার্জি, না 5+, এই তো 5 হলো ডিসেম্বরে। নামো নামো, নেমে পড়ো, বাপরে ভেঙে যাবে ওরকম করলে। এবার দেখো কী কী ওষুধ নিয়ে এসছি, এই দেখো এটা একটা মলম,
সুক্রেল অ্যানো, এটা হচ্ছে 10 দিন লাগাতে বলেছে, দিনে 3 বার, যেহেতু মাম্মা মেয়ের প্রচণ্ড কৃমি হয়েছে তো তো পটির জায়গাটাতে আর সামনেতে একটুখানি ঠ্যাঙের কাছটায় লাল লাল হয়েছে সেখানটাতে লাগাতে বলেছে। এই একটা ক্রিম দেখো, ক্রিমটা 3 বার লাগাতে বলেছে, এই যে 3টে গোল্লা গোল্লা দিয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে কাশির সর্দি কাশির জন্য সিপলা লেমনিন প্লাস, এটা আগেও খেত। এটা হচ্ছে 7 ml করে 3 বা 7 দিন মানে খাওয়ার পরে খেতে বলেছে। এটা হচ্ছে ওর বুকে বললো কফ জমে আছে। আচ্ছা, এই দুটো হলো, আর এই দুটো হচ্ছে কৃমির জন্য, মানে এই একটা ব্যান্ডি প্লাস আর এই একটা ব্যান্ডি প্লাস। এটা এইটা আজকে রাত্রিবেলা খাওয়ার পরে একদম পুরোটা খাইয়ে দিতে বলেছে। আবার এটা একটা ফাইল আছে 14 দিন পর আবার আরেকটা। আচ্ছা, এখানে একটা যে ট্যাবলেট দিয়েছে, এই ট্যাবলেটটা ওই যে মাঝে মাঝে বলে পেটে ব্যথা হয় ওই হয় সেটার জন্য এই ট্যাবলেটটা দিয়েছে। কী নাম এটা, ডিসপার্সিং মনে হয়। কতগুলো দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছে, এটা 5টা দেখো, 5টা আছে, 1 2 3 4 5 5টা রয়েছে। আর এটা হচ্ছে সন্ধে 7টায় 10 দিন, সব নানান রকম রোগের জন্য ওষুধ দিয়েছে। এটা হচ্ছে সিপলা কিডস, এটাও মনে হচ্ছে ওই সর্দি কাশিরই কিছু হবে। আর যেটা সকালবেলা খালি পেটে আছে সেটা হচ্ছে গ্যাস অম্বলে, যেটা সকালবেলা খালি পেটে 5 দিন এটা গ্যাস অম্বলে। এটা যখনই মামামের পেটে ফেটে ব্যথা হয়, গ্যাস অম্বলে প্রবলেম হয়, তখন ডাক্তারবাবু এটাই দেয়। তো দেখো, আপাতত 1টা 2টে 3টে 4টে 5টা 6টা ওষুধ নিয়ে এসেছি। এই ডাক্তারবাবুর কাছে গেলেই অনেকটাই ওষুধ কম মানে রোগটা কমে যায়। তো দেখো, এই কটাই ওষুধ, ওকে তারপরে খাওয়াই দাওয়াই কীরম মানে আছে না আছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। এরপরে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর মায়ের বাড়ি থেকে কী কী খাবার এসছে সেটাও দেখাবো। আর দেখো, বিছানাপত্র তো গুছিয়েই গিয়েছিলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর দেখো এবার কী কী রান্না করেছি, এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল করেছি, আর 2টো মতো চারাপোনা মাছ ছিল এর মধ্যে দিয়ে দিয়েছে। এটা বেগুন দিয়ে করেছি, তবে আলু দিয়েও করা যায়। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে নেড়ে চেড়ে আগে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এটার সাথে জাস্ট আলু সেদ্ধ মাখা, ফাটাফাটি লাগে, জমে যাবে। আর এখানে একটুখানি কালকে শিম ভাজা আছে, আর এটাতে হচ্ছে লাউয়ের চোখলা বাটা আছে, আর মায়ের বাড়ি থেকে পাঠিয়েছে দেখো মাছের ঝোল, এটা আমার শাশুড়ি, এটা হচ্ছে মামামের, আর এটা হচ্ছে তরকারি মানে গাজর আলু বিট এসবের তরকারি। আর দেখো এখন কটা বাজে, 1:25 বাজে, দেরি হয়ে গেছে প্রচণ্ড। দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে বটে, কিন্তু এইমাত্র ভাত নামালাম, আর গ্যাসটাও এখনও মোছা বাকি আছে, মাম্মাকে স্নান করানো হয়নি। তো চলো তাড়াতাড়ি স্নান করিয়ে দিই, আবার পরে রাত্রিবেলা আজকে একটুখানি ডালিয়া করবো ভেবেছি, আবার তখন তোমাদের সাথে কথা বলছি। এখন একটু বন্ধ রাখছি, কারণ এখন আমি একটু মাম্মাকে স্নান করাবো, তাছাড়া গ্যাস টাচ মোটা মোছা বাকি আছে। চলো আবার পরে কথা বলছি। ও, এখানে চাটনি করেছি টমেটোর চাটনি খেজুর দিয়ে, আর এখানে এখন ডালিয়া করছি একটুখানি তেল দিয়ে, তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে ফুলকপি আর আলুগুলোকে একটুখানি ভেজে ভেজে নিয়েছিলাম, তারপরে মুগ ডাল আর ডালিয়াটাকে নিয়ে নিয়েছি ভালো করে। এবার একটুখানি হলুদ দিয়ে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি, তার মধ্যে একটুখানি আদা দিয়েছি জাস্ট। এটা রাত্রিবেলা মাম্মা আর ওর বাবা খাবে, আর চাটনি। আর দেখো এখানে বেগুন ভাজার বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর চাটনি তো হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো। তো দেখো এখন 7:45 কাছাকাছি বাজে, তো চলো এদের চাটনি হয়ে গেছে, কড়াই নে মানে কড়াইটা এবার মাজবো, এবার ডালিয়াটা করে নিই। তা মাম্মামকে যখন খেতে দিয়েছিলাম, বাবাকে যখন খেতে দিয়েছিলাম মানে মাম্মামের বাবাকে, তখন মানে ভিডিওটা করতে পারিনি, কারণ মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে খিচুড়ি খেতে ভালোবাসে, ওই জন্য ভিডিওটা তখন করতে পারিনি, মানে তাড়াতাড়ি খাবার দাবার দিতে হয়েছিলো, ওই জন্য একটু ভিডিওটা করতে পারিনি। তো আপাতত ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা আজকে ওই ডালিয়া বেগুন ভাজা, তো বেগুন দেখিয়ে দিয়েছিলাম, একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, আর চাটনি, তো ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন মোটামুটি 9:10 বাজে, আর আমার রাত্রিবেলা খাওয়া হচ্ছে সকালবেলা যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, সেটাই রাত্রিবেলা খেয়ে নেবো, আর মা মাছ পাঠিয়েছে সেটা দিয়ে খেয়ে নেবো। তবে আমার ভাত এখনও বসায়নি, আর প্রতিদিন শাশুড়ি খায় কিন্তু আজকে খাবে না, একটু মানে পেটের গণ্ডগোল হয়েছে, মুড়ি জল খেয়ে নেবে।
তো ওই জন্যই এবার ভাতটা একটু বসাবো, ঠিক আছে? ভাতটা বসাবো, আর দেখো এখন 9:10 কাছাকাছি বাজে। মাম্মা এখন একটু টিভি দেখছে, আমি এখন একটুখানি বসে আছি, এখনও রেস্ট। আর দেখো আজকে আমি যে চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটার পিসটা যখন ক্লাস টেনে পড়ি, হ্যাঁ তখন ক্লাস টেনে পড়ি, মা বলেছিল যে যদি মাধ্যমিক পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন পাস তাহলে 16 বছরে তো মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়, যদি মাধ্যমিক পরীক্ষা ভালো ফল করিস বা যদি ফার্স্ট ডিভিশন পাস তাহলে জন্মদিন করব। তো ওই জন্যই তখন মা জন্মদিন করেছিল। আর এই এই চুড়িদারের পিসটা আমার স্কুলের বন্ধুরা দিয়েছিল, মানে তরুপিকা, পিয়ালি, তারপরে রিয়া, তারপরে মৌমিতা, তারপরে পৌশালী, এরা 4-5 জন মিলে দিয়েছিলো পিসটা, তারপরে আমি এটা বানিয়েছিলাম। ব্যাপার কী বলো তো, এগুলো গরমকালে তো আর পরা যায় না, আর গরমকালে বাড়িতে আমি চুড়িদার ফুড়িদার পরিও না, ওই নাইটি পরে থাকি, হাত কাটা নাইটিই পরি, ফুল হাতা নাইটি, হাতাওয়ালা নাইটিও পরি না, এতটাই গরম লাগে। তো এখন এটা তো মানে পরেই আছে, তাছাড়া এটা দেখো শালের, শালের যেহেতু চুড়িদার, সেহেতু মানে শীতকালে পরলেও বেশ আরাম লাগে, কিন্তু ফুল হাতাটা হলে ভালো হতো। ওরা জানতো যে ওদের বন্ধু একটু মোটাসোটা আছে, ওরা একটুখানি যদি আরেকটু বেশি কাপড় দিত তাহলে পুরোটাই হয়ে যেত। কিন্তু দেখো কাটিংটা এটা খুব সুন্দর, কাটিংটা কালারটা দেখো খুবই সুন্দর, এটা ডিপ গ্রিন, ডিপ গ্রিন এটা পরি, তাতে ঠান্ডাও কম লাগে শীতকালে, আর তাছাড়া অন্য সময় তো মানে এরকম চুড়িদার ফুড়িদার পরা হয় না। আর এখন দেখো মাম্মা টিভি দেখছে, মাম্মা এখন কি দেখছিস? আমার মাম্মামের খাওয়া হয়ে গেছে। কি খেলে মা তোমাকে, কি করে দিয়েছিল? খিচুড়ি। আর বলো, খিচুড়ির মধ্যে আলু ছিল, ফুলকপি ছিল, তারপরে ব্রোকলি, ওই তো ব্রোকলি ছিল। ও কি বলতো, মানে ফুলকপিটাকে ব্রোকলি বলো, ওর খুব ভালো লাগে ফুলকপিটাকে ব্রোকলি বলতে। আর কি ছিল? আর হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আরও এখন একটু টিভি দেখছে, একটু টিভিটা দেখতে দিতে বলেছে, আমার একটু ভিডিও এডিট করাও বাকি আছে, তা না হলে রাত্রিবেলা হয়ে যায়, অনেক রাত্রির হয়ে যায়। আর তাছাড়া কালকে তোমাদের আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কালকে 21 তারিখ না রে বিনি, কালকে হচ্ছে 21 ডিসেম্বর মাম্মামের পরীক্ষার রেজাল্ট বেরোবে, মাম্মামের পরীক্ষার রেজাল্ট বেরোবে। মাম্মাম তো এখন আপার নার্সারিতে পড়ে, তো এবার ও কেজিতে উঠবে, সেই জন্য পরীক্ষা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো। তারপরে এ হলো মিনিট পাটা সারা বসি, তারপরে মানে ফাংশান হলো, সেই ফাংশানের ভিডিওটাও আমি করেছি কিন্তু এখনও এডিট করা হয়নি, একটু এডিট করতে সময় লাগবে। তা না হলে তো ফাংশানে নানান রকমের যে গান ফানগুলো হয়েছিলো, তা নাহলে সেগুলো এ করতে গেলে তো সেগুলো আবার কপিরাইট ক্লেম খেয়ে যাবে, ওই জন্য ওগুলো এডিট করতে একটু সময় লাগবে। যাই হোক, আজকে একটু মাম্মামকে ডাক্তারখানায় নিয়েও গেছিলাম, ওষুধটাও একবার খাইয়েছিলাম, কারণ ওটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ ও তো প্রচণ্ড পরিমাণে কী হচ্ছিলো বলতো, সকালবেলা উঠেই না মানে একটু কাশছিল, মানে কাশতে কাশতে উঠে বসে পড়ছে, তারপর গলায় রুমাল বেঁধে দিতাম, জল দিতাম, কিছুতেই হতো না। যাই হোক, একটু ডাক্তারখানায় দেখিয়ে এলাম, আর তাছাড়া ওর পাশাতে কৃমি হয়েছিল, হ্যাঁ ওটা তুমি দেখতে তো চন্দননগরে, মানে কৃমিও হয়েছিলো, সবটার জন্যই গিয়েছিলো, মানে কি খুঁজতে পার, মাঝে মাঝে বলে যে পেটে ব্যথা করছে। এবার কী বলতো, এখনকার দিনের বাচ্চারা একটু ফাস্টফুড, ফাস্টফুডটা বেশি খায় না, মানে কেক ফেক এই সমস্ত জিনিসপত্র একটুখানি বেশি খায়, সেই জন্যই মানে ওকে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে কালকে তো রেজাল্ট, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ও কেমন ফলাফল করলো না করলো। এই তো ফার্স্ট মানে হাফিয়ালিতে ফার্স্ট পরীক্ষা দিয়েছিলো, এখন এবার অ্যানুয়ালি, হাফিয়ালির রেজাল্টটা তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো অন্য কোনো বিশেষ কারণবশত, কিন্তু অ্যানুয়ালিটা অবশ্যই তোমাদের শেয়ার করবো। কালকেও কেমন ফল করলো না করলো তোমরা প্লিজ একটু কমেন্ট করবে, আর আজকে ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন 9:30 কাছাকাছি বেজে গেছে, আমাকেও একটু ভাতটা বসাতে হবে, প্রেশারেই ভাতটা বসিয়ে দেবো। তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট মিনি, গুড নাইট মিনি, গুড নাইট মিনি। বলো তুমি বলে দাও সবাইকে আমার কালকে রেজাল্ট, সবাই না বলতে পারছে না, ও বলতে পারছে না, পড়াশোনা করতেই ইচ্ছা করে না, ও পড়াশোনা করতেই ইচ্ছা করে না, ও সবসময় যেন মনে হয় খেলি না রে, সবসময় যেন ওর মনে হয় যে খেলি, এই যে এখন চোখ পিট পিট করছে, করে চোখ পিট পিট করছে।
ওই আমি একটুখানি বলেছি যে আমি একটু জাস্ট ভিডিওটা এডিট করে নিই, তারপরেই তোকে তারপরে একটু ভিডিও বন্ধ করে দেবো, আজকে ভাতটাও একটুখানি করতে লাগবে। তো চলো আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখছো, ডেলি লাইক করছো, কমেন্ট করছো, তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে একটুখানি টাটা, গুড নাইট।